সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রোগ্রেশন চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা যে প্রোগ্রেশন চ্যাপ্টার যে বেসিক কনসেপ্ট, এছাড়া যে প্রোগ্রেশনের যে সূত্রগুলো হয়, এপি সূত্র, জিপি সূত্র, সমস্ত কিছু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আর মাত্র দুখান অঙ্ক তোমাদেরকে মানে প্র্যাকটিস করিয়েছিলাম। সো আজকের ভিডিওতে আমি তোমাদের মোট ছখানা অঙ্ক নিয়ে চলে এসেছি। এই ছখানা অঙ্ক আমি তোমাদেরকে আজকের মানে বুঝিয়ে দেবো। আর যেহেতু আমি এর আগের ভিডিওতে তোমাদের প্রোগ্রেশন শিখেছিলাম, তো তোমাদের উচিত প্রথমে এই অঙ্কগুলো প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা আমার সাথে চেক করে নেবে। ওকে, তো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে 1 নম্বর অঙ্কটা দেখো কী আছে। দেখো এখানে একটা সিরিজ আছে, প্রথমে +5 -5 +5 -5 +5 -5 এইভাবে দেখো চলতে যাচ্ছে। এইভাবে মানে আবার কি +5 হবে, -5 হবে, এইভাবে চলতে থাকছে। এবার কী বলছে দেখো, বিজোড় সংখ্যক পদের যোগফল হলো কি। দেখো এই ধরনের অঙ্ক যদি দেয় না, তাহলে তোমাকে মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডে উত্তর হয়ে যাবে, বেশি চিন্তা করতে হবে না। দেখো বলেছে বিজোড় সংখ্যক, বিজোড় মানে কি আর জোড় মানে কি। জোড় মানে জোড়া, মনে করো এখানে দেখো একটা লাইন দুটো লাইন, এটা দেখো জোড় আছে, কিন্তু আমি যে লিখছি একটা লাইন দুটো লাইন তিনটে লাইন, এরা তো দুজন জোড় হয়ে গেল, কিন্তু এ দেখো একা রয়ে গেল, মানে এটা বিজোড়। আশা করছি তোমরা জোড় আর বিজোড় জিনিসটা ছোটবেলা থেকে শিখে এসছো, এটা জানো। দেখো প্রথমে দেখো এখানে আমি লিখছি দুটো সংখ্যা, লিখছি 5 -5, তাহলে এখানে দেখো দুটো সংখ্যা আছে, তার মানে কি এরা জোড়। তাহলে এদেরকে যখন আমি হিসাব করছি তখন দেখো উত্তর শূন্য আসছে। দেখো 5 থেকে 5 মাইনাস করতে হলে 0, তারপরে আবার যখন আমি এই দুটো থেকে তিনটে যখন নিচ্ছি তখন কি হচ্ছে, দেখো তখন কি হচ্ছে, এই 5 আর 5 তো মাইনাস হয়ে গেলো মানে 0 হয়ে গেলো, আর এখানে দেখো +5 পড়ে আছে। তাহলে আমাদের দেখো যখন আমি বিজোড় সংখ্যা নিলাম, বিজোড় সংখ্যা যখন নিলাম তখন আমাদের উত্তর কত আসলো 5, যখন আমি জোড় সংখ্যা নিলাম তখন উত্তর কত আসলো 0। আবার একটা দেখো, দেখো এখানে 4টে সংখ্যা আছে, 4টে সংখ্যা, তাহলে এই সিকোয়েন্সে যাচ্ছে, তাহলে 4টে সংখ্যা জোড় আছে, জোড় আছে, 4টে আছে মানে জোড় আছে, জোড় হলে উত্তর কত হবে 0, মানে এই এই 5 আর এই 5 কেটে যাবে, এই 5 কেটে 0 হবে। যদি আমি যদি বিজোড় সংখ্যা নিই তাহলে কি হবে, দেখো বিজোড় সংখ্যা নিলে এখানে আরেক বিজোড় হলে আরেকটা 5 দিতে হবে, যদি বিজোড়ভাবে সিকোয়েন্সটা যাই তাহলে আমাদের উত্তর কত হবে 5 আসবে, যদি জোড়ভাবে সিকোয়েন্সটা যাই তাহলে উত্তর কত আসবে 0 আসবে। তাহলে এখানে তোমাকে বিজোড় চেয়েছে, তাহলে উত্তর কত হবে 5, যদি জোড় চাইতো তাহলে উত্তর কত হতো 0 হতো। সো আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরে গেছো। আর এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি, কারণ এই এই সবকটা অঙ্ক আমি এই জায়গাটাই করবো, তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখো তারপরের অঙ্কটা কি বলেছে, দেখো যে যে সেই ক্রমটির প্রথম 24টি পদের যোগফল। তাহলে দেখো প্রথম 24টি পদের যোগফল মানে এক এক থেকে স্টার্ট করে 2 3, মানে এক থেকে স্টার্ট করে এরকম 24টা পদ, এরকম 24টা পদের কি আছে যোগফল, যোগফল কত হবে, মানে এদের যদি তুমি এক থেকে স্টার্ট করে যদি 24টা এরকম পদ যায় তাদের যদি যোগ করো মানে যোগটা কত হবে। আর এখানে দেখো আমাকে এনতম পদটা বলে দিয়েছে, এনতম পদ মানে কি মানে শেষ পদটা, শেষ পদ কত, শেষ পদ মানে 24টা পদ, মানে এই পদটার কত আমাকে মানে বলে দিয়ে আছে। তাহলে আমাকে তো যেহেতু যোগফল বানাতে, মানে যোগফল বার করতে হবে, তাহলে যোগফলের সূত্র কি জানি, আমরা যোগফলের সূত্র জানি যে SN সমান কি হয় N/2 A+L, আমরা এই সূত্রটা জানি। দেখো আমাদের 24টি পদ বলে দিয়েছে, তাহলে আমাকে এন এখানে আমরা কত পেয়ে গেছি, 24 পেয়ে গেছি। এ কত বলে দিয়েছে, দেখো এ কিছু বলে দিয়ে আছে, এ মানে প্রথম পদ, প্রথম পদ কিছু বলে দিয়ে আছে, প্রথম পদ বলে দেওয়া নেই, 24 নম্বর পদ কিছু বলে দিয়ে আছে, 24 নম্বর পদে কিছু বলে দেওয়া নেই। তাহলে দেখো আমার প্রথম পদ আর শেষ পদটা যদি বার করতে চাই পারি, তাহলে দুটোকে যোগ করে N/2 দিয়ে গুণ করে দেবো, হয়ে যাবে, খুবই সহজ। তাহলে প্রথমে আমি কি বার করবো, প্রথমে আমি যে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার সাহায্যে আমি যে A1 বার করব আর A24 বার করব। যদি করে দিই তাহলে আমাদের খুব সহজেই কিন্তু আমরা মানে এই সূত্রের সাহায্যে অঙ্কটা করে দিতে পারবো। তাহলে আমি দেখো A1 বার করি, A1 মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ বার করে দেখো, প্রথমে সূত্রটা এখানে লিখে নাও, এখানে লিখে দি, তোমরা পরীক্ষার সময় কিন্তু সূত্র লিখবে না, তোমরা ডাইরেক্ট করে দেবে, আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি তাই আমাকে সূত্রটা টুকতে হচ্ছে। এবার দেখো আমি এখানে A1 বসাবো, তাহলে N এর জায়গায় দেখো 1 বসিয়েছি, এখানেও তাহলে কী হবে, এখানে 1 দেবো, ঠিক আছে। আমি হিসাব করে দেখো এটা 2 এর 3কে 1 দিয়ে গুণ করলে কত, 2 এর 3ই হয়, তাহলে আমি এটাকে 2 এর 3ই করে দিলাম, ঠিক আছে, তাড়াতাড়ি করছি। এবার দেখো নিচে লসাগু 3 হবে, এটা এটা গুণ করো 2 এর সঙ্গে 3 এর সঙ্গে 3 গুণ করো, তাহলে 3 3 এ 9, 9 যোগ 2 মানে কত 11 3,
তাহলে এটা তোমাদের উত্তর হয়ে গেল 11-3। এরপরে আশা করছি তোমরা এই সমস্ত যোগ তোমরা জানো, কেন এটা ক্লাস 4-এর ক্লাস 5-এর যোগ, সো ভগ্নাংশের যোগ আশা করছি তোমরা জানো। যদি না জেনে থাকো কমেন্ট করে মানে জানো, আমি স্পেশাল ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ নিয়ে অঙ্ক আনবো, ঠিক আছে? এছাড়া তোমরা ইউটিউবে সার্চ করতে পারো ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ, সেখানে তোমরা শিখে যাবে। এরপরে দেখো আমি এ মানে আমি তো A1 এসেছি, A1 মানে কত, এসে গেছে, A1 মানে প্রথম পদ, প্রথম পদ আমি পেয়ে গেছি। এবার শেষ পদ বার করবো, শেষ পদ কত বার করো, তাহলে এখানে 3 হবে, 3/3, এখানে 24 করো, দেখো কাটাকুটি করো, 3 × 7 = 21, 3 × 8 = 24, তাহলে এখানে কত হয়ে গেলো দেখো, এখানে 3 + 16, 3 + 16 মানে 19, তার মানে শেষ পদ কত 19 আর প্রথম পদ কত 11/3, তাহলে সূত্রের মধ্যে ফেলে দাও। এবার দেখো 24টি পদে যোগফল, তাহলে আমার 24টি পদের যোগফল কত হবে, যে এন মানে কত, 24/2, এন মানে 24/2, আর এ কত, এ হচ্ছে যে 11/3 যোগ এল কত, 19। এবার এই হিসাবটা করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে, হিসাবটা করে দেখো, এখানে দেখো এটা কাটাকুটি করলে 12 হচ্ছে, এটা এটা 12 হচ্ছে, আর এখানে এটা যোগ করতে হবে, এখানে 3 লসাগু, 3 + 19, 3 গুণ করো, 3 × 27, 7 হাতে থাকে 2, 57, ঠিক আছে? এবার দেখো 3-এর সঙ্গে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, 3-এর সঙ্গে এটা কাটলে কত, 4 হচ্ছে, আর এদের গুণ করো, এদের 8, 7 থেকে 1 যোগ করলে 8, আর 5 থেকে 1 = 6, তাহলে কথা হচ্ছে 4 × 32 = 2, হাতে থাকে 3, 24, 6 × 24 = 27, সো আমাদের দেখো কোন অপশনে চলে আসলো, আমাদের এই অপশনটা চলে আসলো, অপশন সি। আশা করছি বুঝতে পারছো কি করলাম, যে আমার যে আমাকে বলেছে যে প্রথম 24টি পদের যোগফল, তাহলে আমি প্রথম 24টি পদের যোগফলের সূত্র আমি তোমাদের আগে শিখিয়ে দিয়েছিলাম, তো সেই সূত্রটার ফেলে আমি প্রথম পদ আর শেষ পদ বার করে আমাদের অঙ্কটা করে দিলাম, খুবই সহজ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা পাতে তোমরা লিখে নিতে পারো, তারপরে আমরা এই অঙ্কটা করবো, ঠিক আছে? সো বন্ধুরা এরপরে 3-এর দাগের অঙ্কটা দেখো, 3-এর দাগের অঙ্কটা কি বলা আছে, যে একটা গুণোত্তর প্রকৃতির যে 4, 20, 100 ডট 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 6, 2, 5, 0, 0, এইভাবে দেখো একটা মানে পদ দিয়ে আছে, এইভাবে এগিয়ে যাচ্ছে, বলছে কয়টি পদ আছে, মানে এই সিকোয়েন্সের মধ্যে যে কয়টি পদ আছে, ঠিক আছে? তো কয়টি পদ আছে কী করে বার করবো, পদ মানে কি আমাকে এন জানতে চাইছে, এন জানতে চাইছে, ঠিক আছে? সো দেখো খুবই সহজ অঙ্ক, আমার এখানে একটা আমরা সূত্র জানি, a^n সমান কি হয়, যে a^r(n-1), এই সূত্রটা আমি তোমাদের আগের দিন শিখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার এন চাইছে, এন এর মান কত বার করতে হবে, আর দেখো শেষ পদ যেটা আছে সেটাকে তো আমরা a^n ধরে নিই, শেষ পদ এটা আছে, ঠিক আছে? আর এ কত আছে, এ আছে 4, কেন এ মানে তো প্রথম পদ, আর সাধারণ অনুপাত কত আছে, যে সাধারণ অনুপাতে 20 থেকে 4 ভাগ করলে কত হয়, 5 হয়, এটা হচ্ছে সাধারণ অনুপাত দিয়ে আছে। এবার দেখো সমস্ত ডাটা যদি আমি এর মধ্যে ইনপুট করে দিই, তাহলে আমি এখান থেকে এন এর মান পেয়ে যাবো, ইনপুট করে দাও যে 6, 2, 5, 0, 0, এ কত 4, আর কত 5, n-1, ঠিক আছে? এরপরে দেখো আমি 4টা এর সাথে আমি ভাগ করে দিচ্ছি, 4টা ভাগ করে দিচ্ছি, 4টা ভাগ করে দাও, 4 × 4 এখানে ভাগ করে দাও, 6, 2, 5, 0, 0, 4কে ভাগ করে দাও, আমি মানে 4টা তো সমান চিহ্নের ওই দিকে আছে, আমি এই দিকে যখন আনবো তখন 4টা ভাগে চলে আসবে, 4টা ভাগ করে দাও, যে 4 × 1 = 4, 2, 0, 4 × 5 = 20, 2 লাগবে, 4 × 6 = 24, 1, 0, 4 × 2 = 8, 2, 0, 4 × 5 = 20। তাহলে দেখো আমি যখন 4কে এটাতে ভাগ করলাম তখন আমার কত আসতো, তখন আসলো 1, 5, 6, 2, 5, আর 5, n-1, ঠিক আছে? এরপর এটার মধ্যে কতগুলো 5 আছে সেটা দেখার চেষ্টা করো, এটার মধ্যে কতগুলো 5 আছে সেটা দেখার চেষ্টা করো, তাহলে একটা 5-তে লসও করো, 5-তে মানে একে ভাঙো, 5 × 3 = 15, 5 × 1 = 5, 12 আছে, 5 × 2 = 10, 2, 5, 5, 5 = 25, এটাকে ভাঙো, যে 5, 5, 6, 3 = 0, তাহলে থাকে 1, 2, 5 × 10 = 625, তাহলে দেখো আমার এখানে দেখো এই যে 625 মানে আমরা কী জানি, যে এর মধ্যে 5টা ভাঙো, যে 1, 2, 5, আবার 5টা ভাঙো, যে 25, আবার 5টা ভাঙো, 5, 5 = 25, তাহলে দেখো এখানে কটা 5 পাচ্ছি, এর মধ্যে এখানে দেখো আমি 1, 2, 3, 4, 5, 6, মানে এটার মধ্যে আমি 5টা 6 পাচ্ছি, ঠিক আছে? আর এখানে কত আছে, n-1, তাহলে আমি এখানে লিখতে পারি দেখো
যে সিক্স সমান কি, সিক্স সমান এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন সমান কত হবে, এন সমান কত হবে মাইনাস একটা, এদিকে চলে আসবে মানে সেভেন হয়ে যাবে। তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে সেভেন। তাহলে এখানের মধ্যে এই যে সিকোয়েন্সের মধ্যে কটা পদ আছে, সাতটি পদ আছে, অপশন বি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো চতুর্থ দাগের অঙ্কটা করবো, চারের দাগের অঙ্কটা করবো। সো চারের দাগের অঙ্কটা করবো, দেখো এখানে কি বলেছি, দেখো যে একটি গুণোত্তর প্রকৃতির তৃতীয় পদ ষোলো, প্রথম পদ প্রথম পাঁচটি পদের গুণফল, একটা গুণোত্তর প্রকৃতি দিয়ে আছে, গুণোত্তর প্রকৃতির প্রথম পাঁচটি পদ, তাহলে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর কিউব, আর পঞ্চম পদ এ আর ফোর। এই দেখো পাঁচটি পদ বলছি, প্রথম পাঁচটি পদের গুণফল, মানে প্রথম পাঁচটি পদের গুণফল ঠিক আছে কত হবে। দেখো এখানে কটাই আছে, এক দুই, আর একটা কি বলে দিয়েছে, দেখো তৃতীয় পদ, তৃতীয় পদের মান ষোলো, তৃতীয় পদ মানে এই পদের তৃতীয় পদ, তাহলে এর মান কত, এর মান বলে দিয়ে আছে ষোলো ঠিক আছে। এর মান কত বলে দিয়ে আছে, এর মান বলে দিয়ে আছে ষোলো ঠিক আছে, বুঝতে পারছো। এবার এদের গুণফল কত সেটা বার করতে হবে। দেখো এখানে কটাই আছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এ টু দি পাওয়ার ফাইভ। এখানে কটা আর আছে, দেখো একটা তিনটে, মানে সবকটা যোগ হবে, চার তিনে সাত, সাত নয় এক, এর মাথায় এক আছে, তাহলে কত হবে দশ হবে ঠিক আছে। তাহলে এইটুকুনি আমার, এর মান বার করলেই আমি উত্তর পেয়ে যাবো। দেখো আমি একটা দেখতে পাচ্ছি এর মানের সাহায্য নেবো আমি, দেখো আমি এখানে এ টু দি পাওয়ার ফাইভ লিখলাম, এখানে আর স্কোয়ার ফাইভ লিখলাম ঠিক আছে। তাহলে এবার এ আর স্কোয়ারটাকে আমি বাইরে রাখছি, আর ব্র্যাকেটের বাইরে আমি ফাইভটা নিয়ে চলে যাচ্ছি। দেখো এর মান কত দিয়ে আছে, এর মান ষোলো দিয়ে আছে, তাহলে ষোলো টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে। এবার এখানে দেখো ষোলো টু দি পাওয়ার ফাইভ তো আমাদের অপশানে নেই, আমাদের এখানে দেখো দুই নিয়ে আছে, তাহলে এখানে আমরা কি জানি যে দুই স্কোয়ার গুণ ফাইভ, তাহলে এখানে টু টু টোয়েন্টি, দুই স্কোয়ার মানে ষোলো ঠিক আছে। দুই স্কোয়ার মানে ষোলো, এটা তো তোমরা জানো, দুই স্কোয়ার মানে সরি দুইয়ের মানে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো ঠিক আছে, টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো। তাহলে আমি এখানে ষোলোর জায়গায় টু টু দি পাওয়ার ফোর করতে পারি, এখানে পাঁচ আছে, তাহলে চার পাঁচে কুড়ি, তাহলে তাহলে টু টোয়েন্টি, টু টু দি পাওয়ার টোয়েন্টি আমাদের অপশান। আশা করছি এটা বুঝতে পারতেছো। এরপরে পাঁচের দাগের অঙ্কটা করবো, পাঁচের দাগের অঙ্কটা দেখো খুবই সহজ অঙ্ক। দেখো এই পাটিগণিতের অগ্রগতির অনুপস্থিত, মানে এই যে এই জায়গাটা কি হবে, দেখো এখানে দেখো এস দুইয়ের সঙ্গে তেইশ যোগ যদি করি, তেইশ এই দুইয়ের সঙ্গে যদি তেইশ যোগ করি, তাহলে তো আমার পঁচিশ আসছে, পঁচিশ আসছে, এই পঁচিশের সঙ্গে আবার তেইশ যোগ করো কত হয়, দেখো আটচল্লিশ আসছে, আটচল্লিশ আছে, এই আটচল্লিশের সঙ্গে তেইশ যোগ করো, দেখো হাতে এক, দেখো ছয় সাত, দেখো এখানে একাত্তর আছে, তাহলে এখানে কত হবে, এ পঁচিশের সঙ্গে তেইশ যোগ করো, তাহলে কত আসছে আটচল্লিশ আসছে, অপশান এ। এরকম সহজ অঙ্ক ছিল,